দ্যানিং বারবার আমি একটা জিনিস খেয়াল করছি যে বারবার আমি ডিফেন্ডিং ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে বলতেছি রাইট ব্যাকে ঠিক আছে আমার রাইট ব্যাকে আমি বারবার মানে বারবার বারবার প্রবলেম করতেছি কি করতেছি অর্থ হচ্ছে তোমার আলেকজান্ডার আর্নল্ড আছে তো আর্নল্ড তোমার হচ্ছে বারবার মনে করো মানে পজিশন ঠিক রাখতে পারতেছে না মানে আমি অফকোর্স নিজেকে বলতেছি আমারই ভুলটা আর্নল্ডের কোনো ভুল নেই কারণ আর্নল্ডকে তো আমি ম্যানুয়ালি কন্ট্রোল করতেছি কার্ডও ঠিকঠাক আছে ওর কার্ড নেই কোনো কথা নেই ওর কার্ড মানে ওর কার্ড ঠিক আছে বাট আমি দেখছি যে আমার ইদানিং রাইট ব্যাকে আর্নোলকে আমি ইউজ করতে একটু প্যারায় পড়তেছি ব্যাপারকে আমি বুঝতেছি আর এমন না যে অপোনেন্টের ওই সাইডে অ্যাটাক খুব মানে মানে জেনারেলি যেই প্লেয়ারগুলো থাকে ওই প্লেয়ারগুলি আসে আহামি নতুন কোনো প্লেয়ার আনতেছে না বাট এখন রিসেন্টলি কয়েকটা ম্যাচ ধরে আমি দেখতেছি এই প্রবলেম ফেস করতেছি আমি জানি না তোমাদের এরকম হচ্ছে কি হচ্ছে না হওয়ার কথা না এটা আমারই ভুল মেবি আমি ভুলবাল খেলতেছি বাট বারবার লাইক ডিফেন্ড অ্যাটাক থেকে অ্যাটাক করতে আসতেছে আর্নোল আসে ও হচ্ছে মনে করো তোমার ক্লোজে গেছে মিস করছে আচ্ছা ব্যাক করবে কিন্তু ব্যাক অপোনেন্টের সাথে সাথে যাচ্ছে না হয়তো বা তোমার সেন্টার ব্যাকের দিকে এসে পড়তেছে সেন্টারে বারবার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি সেন্টারের দিকে এসে পড়তেছে তো একটা হিউজ প্যারা ফেস করতেছে আমি রিসেন্টলি যাই না রবার্ট টোকালও সেমন করতেছে না আর সিবি রুবেন ডিয়াস আর ভ্যান্ডাই হিসাব তো আলাদা বাট বারবার আর্নল্ড করতেছে কি তোমার হচ্ছে এই সাইডে সিবির দিকে এসে পড়তেছে অথবা অন্যদিকে চলে যাচ্ছে মানে ক্রস হয়ে যাচ্ছে বারবার ঠিক আছে ক্রস হয়ে যাচ্ছে একটা ঝামেলায় পড়তেছে সো প্লেতে দিয়ে দিই দেখি কন্ডিউ সাথে খেলা পরে এটাই এই ঝামেলাটা একটু কম হলে ভাই অ্যাটাক তো তোমার রিয়া দেওয়া আসবে রাইট দেওয়া আসবে লেফট দিয়ে আসবে দিক দিয়ে সেই দিক দিয়ে আসবো ঠিক আছে এটা তো আর কোনো কিছু করা থাকে না সো মেন সিরিজ সাথে খেলা নাইনটি থ্রি নাইনটি ওয়ান নাইনটি টু নাও যেতে পারে ড্রিবল ড্রিবল ডাবল ওয়ান ওকে ড্রিবল ওয়ান ওয়ান এমন হইতে পারে জানি না বাট ঠিক আছে ট্রাই করবো ভাই এই একটা প্যারা আমি নিয়ে খুবই টেনশন আছে সেই ম্যাচে হয়তো দেখতে পারবো যে এরকম কিছু ফেস করতেছে আমি কোনো ঠিক ঠিকানা নাই ওকে ভাই পুষকাস আছে আচ্ছা নেড্রিডাস পাভেল আছে যে কেউ আসে ঠান্ডা রিল্যাক্স রিল্যাক্স ছাড়া আর কোনো কাজ নেই ম্যাচে কারণ আর্নল্ড ভাই যদি ভাই আর যদি দেখি যে আর্নল্ড এমন শুরু করছে কয়েকদিন আরও ঠিক আছে ভাই ওরে সেল করে অন্য একটা ব্যাক নিয়ে নেব আমি 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 ভরসা পাইতেছি না আমার হচ্ছে আমি ভরসা লাগবে ভাই আমি প্লেয়ারদের আমার ভরসা দরকার ভাই যাকে আমি ট্রাস্ট করতে পারি না ওকে ডিলেস ওকে ভাই সুন্দর সালা ভাই কী ছিল এটা সালা কী ছিল সুন্দর 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 আর একটা ব্যাস 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 ঢুকে গেছি ওয়েট থিয়ে চলে যাবে এখন ওই থেউ সরা দিয়েছি সুন্দর 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 এদিকে এরা আর কি এটা তো ওরই চালাই দিব আর কারো চালাতে দিব না আমি গোল হয়ে গেছে ভাই অফ কোর্স মানে আর এরা আমি পাস কেন দিব ও ভাই শান্তি 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 ওয়েট অফ এবার আসছি আর এখন আমি আমি ফিনেস নিব না আমি ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে পাওয়ার শ্যুট চালাবো স্লাইড দুই তিনটা নিজেতে চলে যাচ্ছে লাভ নেই ভাই শ্যুট চালা দিছি এক গোল হয়ে গেছে শুরুতে কিন্তু আসলে এই ইনিশিয়ালি যেই গোলগুলো আমি দিই ঠিক আছে আর্লি গোলে কোনো আমার আমার আরও ঝামেলা আর্লি গোল যে এই ম্যাচে দুই ম্যাচে আমি হারো আরও হারি ঠিক আছে তোমরাও কেমন হয় না যাই না বাট যতবার আমি আর্লি গোল দিই ততবার আমি ওই ম্যাচ হারি এই ম্যাচে ওইরকম দেখতে পারবা না না বাচ্চা বাচ্চা পাস সুন্দর বেলিংহাম টান বেলিংহাম টান বেলিংহাম টান বেলিংহাম টান বেলিংহাম টান থ্রু থ্রু একদম ভালো একটা জায়গায় থ্রু দিয়ে দেওয়ার কথা স্কিল মানে ইয়া চালা দে চালা দে চালা দে চালা দে চালা দে ভাই চালা গলি চালা গোল গোল ইয়াস 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 ভাই কী চলতেছে জানি না ওকে ও ভাই থি ও পিছনে থিও আর ইয়া ওর শান্তি 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 দুইটা গোল আইসিয়া বসছে ভাই দুইটা গোল আইসা বসে খুশি আমি আরেকটা গোল যদি আসে তাইলে আমি ভাই কনফিডেন্ট থাকবো মানে হাফ টাইম পর্যন্ত তারপর টাকা আমি যাই না ওকে ফোরডেন আসতে ওকে স্লো 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 ওয়েট 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 না 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 দুই তিনটে ডিফেন্ডার না দুই তিনটা ফোরডেন তো এসে যাবে স্লাইড ভাই আরে ভাই না আমার মতো হয়ে যেত এইসব মোমেন্ট আমি পাস কি জন্য দিই আমি এটাই বুঝলাম না এটা গোল হবে না আবার ও ভাই ক্লিয়ার কর কেউ একটু দয়া করে ক্লিয়ার কর আরে ভাই খাই গেছে বাচ্চি বাচ্চি ভাই কী ছিল ওই জায়গায় কী হইতেছে কি ওকে রিল্যাক্স 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 পাস সুন্দর ডিরেক্ট আরে আমি বললাম যে উচার দিদিতে পাস কিছু হয় না বল সুন্দর ওয়েট 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 পাস সুন্দর 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 ওয়ে ভাই না 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 থ্রু ওয়েট ওফ ওফ ভাই সালাসকে ক্যামের ম্যাচ হয়ে যাবে ভাই গোল 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 গোলকিপার মনে হয় নয়ারও না ক্যাসিয়াসও নাও না আর হচ্ছে কর্ত তো নাই ভাই শিওর আমি ও ভাই শুরু হাফ টাইমের আগে তিন গোল মানে কি ভাই কি চলতো সেম আছে যাই না যা আর্নোল্ডের কাছে বল যায় না এখন পর্যন্ত আমি সেফ আছি ওকে চল্লিশ মিনিট হয়ে গেছে জিকো আহা পাবেল পাবেল ভাই পাবেল ভালো একটা কাঠ আস্তে 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 আহা ওকে স্লো পুষকাস পুষ্কা আরে ভাই পুস্কাস চালা দিলে গোল পুষ্কা চালা দিলে গোল পুষ্কাস চালা দিলে গোল নাইনটি ফোর পুষ্কাসের পুস্কাসের এগেনস্টে কিছু করা থাকে না পুষ্কাসের কার্ড অ্যাকচুয়ালি অনেক ভালো খেয়ে গেছি এক গোল হ্যাঁ এখন সেকেন্ড হাফে আর তিন গোল খাওয়া বাকি আমার তাইলে আমি শেষ আর যদি এক গোল দিতে পারি তাইলে হয়তোবা হয়তো বা ঠিক আছে কোনো কিছুই তবে ড্রিবল নাম হিসাবে ভাই ড্রিবলিং দেখতেছি না খুব একটা তাই না সরি ওকে পাস আমি ভাই তিন গোল দিয়ে এক্সাইটেড হয়ে গেছে বেশি না 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 ওফ সালা সুন্দর পাভেল পাবেল ধরা ফেলবে পাবেল ধরা ফেলাবে ওকে থিও ভাই পাভেল থিও জায়গায় দাঁড়া রইছে হেই রে আবু মায়ং আসতে আবু মায়ং আসতে 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 পুষ্কাসকে সময় দেওয়া যাবে না পুষ্কাসকে সময় দেওয়া যাবে না আহ খাই গেছি খায় গেছি আচ্ছা 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 ওইটা এখন চান্স আছে খাই গেছি ভাই ভাই কি ভাই সিরিয়াসলি ভাই আমি ভয় পাই গেছি কি ছিল এটা কেমনি মিস করলো আরে ভাই শেষ অপরের নিশ্চয়ই বালিশ লাথেই যাচ্ছে ঠিক আছে এছাড়া আর কিছু করার নাই এই ইউনিভার্সেস ভিনি ইউনিভার্সেস ভিনি ছিল ওকে ওকে স্কিল সুন্দর ওয়েট পাওয়ার পাওয়ার বলে ফিনেস গোল ওফ ভাই চারটাক দিয়ে দিছি ফাইন 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 ব্যাপারটা হচ্ছে কি আমি বলি ব্যাপারটা হচ্ছে স্ট্যাটস তো আমরা দিয়ে দেখছি মানে ইয়া যে অ্যাটাক মেড আর ডিফেন্স আমার থেকে অনেকটা মানে অনেক বলবো না মানে হ্যাঁ চার পাঁচের মতো কম এই কারণে হচ্ছে আমি এইসব মানে আমি একটু অ্যাডভান্সড এই কারণেই ইনহ্যান্সড একটু এই ঠিক আছে অ্যাডভান্টেজ আমার এই জায়গায় থ্রু থ্রু ফ্রিম থ্রু শু ভাই কী ছাড়লো ভাই এখন যা মজা আসলে তাই করতে পারবো এই হলো কথা ওকে গোলকি কাটানোর চেষ্টা করি ভাই পেনাল্টি তো পেনাল্টি তো না না কাটাই কাটাইছিলাম সরাই ছিলাম বাট হয়ে ওঠে নাই যাই হোক বেশি কনফিডেন্ট দরকার নাই আমার সাফ করা দরকার আসলে স্কিল ব্যাক ভাই এইখানে ওয়েট আমি দিবো না আমি গোল হলেও দিতাম না ওকে আমি সাপটা করাই যাই হোক যেটাই থাক কোনো সমস্যা নেই সাপ আমি করবো এই খেলার একটা সৌন্দর্য আছে নাহলে খেলে মেজাজ খারাপ হয়ে যায় ওকে ওয়েট ও ফ্রুবেন সুন্দর হ্যাঁ রে ভাই সব পাগলামি কি জন্য করি আমি খায় গেছি খায় গেছি এই শ্যুট না এই শ্যুট না এই শ্যুট না শুয়ে গেছে যে টার্ন নিলেই ভাই ভুল টার্ন নিলেই শেষ বল কি যাবে আমার কাছে গেছে গেছে পাস আর নল সুন্দর ওর কাছে যায় না কেন 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 থ্রু অফ সাইড না সুন্দর বানো ছিল কি ফিনেসে গোলটা দিতে পারো বাম্পা যেহেতু আহা আর একটু সামনে আর বল আর উপরে উঠলে তাইলে চান্স ছিল গোলকিপার ওই সাইডেই ছিল ওকে কর্নারে কি গোল হয়ে যাবে এবার হবে না হবে না বেশি বেশি করতেছি আমি বেশি করতেছি রাইট না ওকে ওকে দেখি ফাস্ট 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 বলার ছিল হে এ হে পিছনে 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 বলার পিছনে বলার পিছনে আরে ভাই এই আমি জাস্ট বলতেছিলাম ভাই আনুলের কাহিনী দেখছো আনুল ছিল মেবি নাকি শিও না ভাই কোনো মতে কোনো মতে ফোর ওয়ান ফোর ওয়ানে জিতছি অনেকদিন পর আমি জানি ঠিক আছে এটা খুবই নুপটাইপের কথাবার্তা হয়ে গেলো যে ফোর ওয়ানে জিতছেন কি আমরা আমরা তো আমরা তো ছয় সাথে জিতি ভাই আপনারা জিতেন হ্যাঁ আপনারা জিতেন আমি না করতেছি না বাট আমি না ভাই ঠিক আছে সো সালা গোল দিছে হুলিট গোল দিছে ভিনি গোল দিছে পুসকাস গোল দিস অপরিনে তারপর ভিনি গোল দিছে ভিনির দুইটা গোল মানে তো গোল থাকবেই সো শর্টস গোল ভাই শর্টস গোল ইন্টারেস্টিং ছয় 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 ঠিক আছে পজিশন ফিফটি ওয়ান ফিফটি ওয়ান ফোর্টি নাইন পাস অ্যাকুরিসি হচ্ছে এইট্টি টু এইট্টি নাইন অপোনেন্টের ফল নেই অফসাইড নেই শান্তি ভাই আমি জাস্ট একটুই বলবো যে যেহেতু অফকোর্স আমি খুব একটা বেশি মানে ইয়া করতে যাচ্ছি না বিকজ আমরা শুরুতে দেখছি যে ইয়া অনুযায়ী একটু কম লাইক হচ্ছে স্ট্যাটস অনুযায়ী আমার থেকে অপোনেন্টের মিড অ্যাটাক ডিফেন্স দুটি তিনটাই কম ছিল অনেকটা অনেকটাই বলবো আমি সো বাট অপোনেন্ট ভালো খেলছে আমি এটা বলবো না যে অপোনেন্ট কম ছিল দেখে উল্টা বল্টাই খেলছে বিষয়টা হচ্ছে যে দিনশেষে আমার প্লেয়ারের স্ট্যামিনা বেটার পেস বেশি আর ফিজিক্যালিটি ভালো রুব ইন্ডিয়াস ভ্যান্ডাইক ঠিক আছে গোলকিপিং গোলকিপার ভালো ঠিক আছে গোলকিপার যে কয়েকটা একটা না দিলে সেভ দিচ্ছে বাকিগুলো সেভ দিতে পারে সো এই হচ্ছে কথা যে লাইক আমি সুর চালাইছি ওই কয়টা ছয়টা চারটা গোল আর সেটা থেকে সো আর তার ছয়টাই অন গোলে আসছিলো সো এইসব দিকটা হচ্ছে আমি একটু ইনহেন্সড বলবো এই ঠিক আছে সো এই কারণে হয়তো বা ইয়া করছে বাট গঠন হচ্ছে দিনশেষে ম্যাচ জিতছি এটা নিয়ে আমরা খুশি থাকবো অপোনেন্ট ভাই আমি বলতেছি না অপোনেন্ট খারাপ খেলছে বা অপোনেন্টেরকে আমি একদম ধুয়ে দিছি মুখ করে দিস তো করে দিছি না ঠিক আছে নট অ্যাট অল ভাই এমন কোনো কিছু না জাস্ট র্যান্ডম একটা ম্যাচ পড়ছে আমি জিতছি আমিও ভাই একশো ওভার হারি সো এই